হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শিলা ফ্যামিলি ব্লগ আপনাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, এখন আমি ছতু নিয়েছি এক প্যাকেট, এটা বলে মাশরুম। এই মাশরুম এক প্যাকেট নিয়েছি, এটাকে আমি সুন্দর একটা রেসিপি বানাবো। এটা আলু দিয়ে করবো না, এটা শুধুখানি পেঁয়াজ দিয়ে, মাশরুম দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে দেখাবো। এখন আমি এই মাশরুমটাকে কাটবো, প্যাকেটটাকে কাটবো। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে আপনাদের সাথে দেখাবো। আমি ছতুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দু তিনবার করে ধুয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এখন একটা মধ্যেরটাকে কাট করে নেব, এরকম কেটে নেব। তো ছতুর জন্য এখানে আমি রসুন নিয়েছি, আর আদা তিন টুকরো নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর দুটো লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে লঙ্কা বেশি দিতে পারেন। এটাকে আমি গ্রাইন্ডার করে নেবো, তেল দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে। এখন সরষের তেল দিয়ে দেবো, এই রান্নাটা সরষের তেল দিয়ে করলে একটু ভালো লাগে খেতে। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি জিরাটা ছেড়ে দেবো, জিরাটা ফুটছে। এখন আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি আর একটা শুকনো লঙ্কাকে শুকনো করে নিয়েছি, এটা হালকা করে ভেজে নেবো। হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দুটো পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ দুটো দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে দেবো। এই পেঁয়াজের সাথে এখন এই ছতুটা দিয়ে দেবো। লবণ দিই না, এই লবণটা পরে দেবো। এখন এই মশলাটা দিয়ে দেবো, বেটে এখন গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দেবো। এখন লবণ দিয়ে দেবো, হলুদ পাউডার দিয়ে দেবো, শুকনো লঙ্কা দুটো দিয়েছিলাম, গুঁড়ো লঙ্কা অল্প পরিমাণে দিয়ে দেবো। এটাকে ভালো করে ভেজে নেবো, মশলার সাথে ছতুটাকে ভালো করে ভেজে নেবো। হালকা ভেজে নিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেবো, ওটা 5 মিনিট। তো ঢাকনাটা তুলে দেখো বন্ধুরা, এটা হয়ে আসছে। মশলার বাটিতে অল্প পরিমাণে অল্প একটু জল দিয়ে দেবো। আর অল্প একটু 5 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। ঢাকনাটা এখন তুলে নেবো, দেখেন কত সুন্দর কালার চলে আসছে। বেশি গ্রেভি রাখবো না, এই যা আছে ঠিক আছে। গাছ থেকে একদম টাটকা, পুরো ফ্রেশ। ধনে পাতা তুলে আনলাম, এটাকে কুচু কুচু করে কাটলাম, এখন এটা দিয়ে দেবো। ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো, বাকি গাছটা আমি বন্ধ করে দেবো। তো বন্ধুরা, গরম গরম ছতু রান্না করে ফেলছি, দেখেন ছতুটা কেমন হয়েছে। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। একদম সিম্পল প্রসেসে রান্না করেছি, কিছু মশলা আইটেম বেশি কিছু দিই নাই। আপনারা ঘরে সিম্পলভাবে রান্না করে আপনাদের ঘরে বাচ্চাদের দেন, খুব ভালো খাবে। আলু টলুর না মিশিয়ে যদি সিম্পল পেঁয়াজ দিয়ে রান্না করেন, খেতে একটা আলাদা টেস্টি। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।